যোগ কর যোগ করে এখানে দুইটি দুটি অঙ্ক দেওয়া আছে এই দুটি অঙ্ক যোগ করতে বলা হয়েছে আমরা প্রথম অঙ্কটা যদি লেখে এই এক নম্বর অঙ্কটা আমরা এক নম্বর অঙ্কটা লেখে যদি প্রথমে এই একটু বগ্নাংশ এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস দ্বিতীয় ভগ্নাংশটা ওয়াই মাইনাস জি ডিভাইডেড বাই ওয়াই প্লাস তৃতীয় ভগ্নাংশটা এই তিনটি ভগ্নাংশ যোগ করতে বলেছে জি মাইনাস এক্স ডিভাইড বাই জি তাহলে এই তিনটি ভগ্নাংশ যোগ করতে হলে আমাদের কী করতে হবে এই হরগুলির লসাঁু বের করতে হবে তাহলে হরগুলি লসা এক্স ওয়াই জি হবে সমান আমরা লিখতে পারি এই তিনটি ভগ্নাংশ লসাগু সমান আসে এক্স ওয়াই জি তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো এই হট দিয়ে এই লসাগার বাক করলে কি আসে ওয়াই জি আসে এই ওয়াইজিতে আমরা কি হলকে গুণ করবো তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই জি ওয়াই জি প্লাস প্লাস এই ওয়াই মাইনাস জি লিখে ফেলি আমরা ওয়াই মাইনাস জি এই ওয়াই টিয়ে যদি আমরা এই হর দিয়ে যদি দ্বিতীয় ভগ্নাংশ হর দিয়ে যদি এই লসাগুটাকে বাক করি তাহলে ওয়াই চলে যা থাকে এক্স জি এক্স জি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে জি এটাকে গুণ করি তাহলে আসে এটা প্লাস আমরা এরপর জি মাইনাস এক্স জি মাইনাস আমরা তৃতীয় ভগ্নাংশ লবটা লিখে ফেলি এফর কি হবে এই জি দিয়া এই তৃতীয় পক্ষে হট দিয়ে যদি লসা করে বাক করি তাহলে এক্স ওয়াই থাকে এক্স ওয়াই এক্স ওয়াই দিয়ে কি হবে জি মাইনাস এক্স কে গুণ করা হবে সমান আমরা দেখতে পারি আসে এক্স এখন যদি আমরা ওয়াই জি ধরে যদি এক্স মাইনাস ওয়াইকে গুণ করি তাহলে এক্স ওয়াই জি আসে এক্স ওয়াই জি মাইনাস ওয়াই স্কোয়ার এই ওয়াই দিয়ে মাইনাস ওয়াই দিয়ে ওয়াই জি কে গুণ করলে মাইনাস ওয়াই স্কোয়ার জি প্লাস এই প্লাস প্লাস এরপরে এক্স জি দিয়ে যদি আমরা ওয়াই মাইনাস জি কে গুণ করি তাহলে আসে এক্স ওয়াই জি মাইনাস এই মাইনাস জি দিয়ে যদি এক্স জি কে গুণ করি এক্স জি স্কোয়ার প্লাস আমরা এই প্লাস প্লাস এক্স ওয়াই জি এই জি কে যদি এক্স ওয গুণ করা হয় তাহলে এক্স ওয়াই জি মাইনাস যদি এক্স ওয়াই কে গুণ করা হয় মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এটা আসে সমান আমরা লিখতে পারি সমান আসে এই এক্স ওয়াই উপরে আসে

ওয়াই স্কোয়ার জি পরে এই মাইনাস এক্স জি স্কোয়ার মাইনাস এক্স জি স্কোয়ার তাহলে এই তিনটি ভগ্নাংশ যোগ করা হল তাহলে দুই নম্বর অঙ্কটা যদি আমরা লিখি দুই নম্বর অঙ্কটা হচ্ছে এটি তিনটি ভগ্নাংশ এই তিনটি ভগ্নাংশ যোগ করতে বলা যদি আমরা যোগ করি তাহলে যোগ করতে কী করতে হবে এই ভগ্নাংশ হরগুলোর উৎপাদক বা ফ্যাক্টর বের করতে হবে কেন লসাগু নির্ণয় করে আমাদের কী করতে হবে এই যোগ করতে হবে তাহলে এই বগ্নাংশ হরগুলির আমাদের উৎপাদক বের করতে হবে তাহলে কী করতে হবে এই প্রথম ভগ্নাংশ হরটা বের করতে হবে মিডল টার্ম ফ্যাক্টরে দ্বিতীয় ভগ্নাংশ মিডল টার্ম ফ্যাক্টরে তৃতীয় ভগ্নাংশ মিডল টার্ম ফ্যাক্টরে উৎপাদক বের করতে হবে বা ফ্যাক্টর বা গুণনীয়ক আমরা যদি লিখি সমান তাহলে প্রথম ভগ্নাংশ সমান আমরা লিখি টু এক্স মাইনাস টু এক্স মাইনাস এক্স থ্রি এক্স প্লাস টু তাহলে টু এর দ্বিতীয় উৎপাদক হচ্ছে গিয়ে টু অ্যান্ড ওয়ান এর ফলে অনুরূপভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখি ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এই ফোর এক্স মিলে তাহলে থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি আমরা যদি তৃতীয় বগ্নাংশটা লিখি আমরা লিখি আসে ওয়ান বাই এই তৃতীয় বগ্নাংশ যদি আমরা এগুলি বের করি উৎপাদকগুলি বের করি এক্স স্কোয়ার মাইনাস এই সাইডের এমন দুটি উৎপাদক বলব যাতে দুটি উত্তর যোগ ফল ফাইভ হয় তাহলে ফোর অ্যান্ড ওয়ান মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস এইভাবে তাহলে আমরা কী করব এখন কমন নেব তাহলে এই প্রথম দুইটা থেকে আমরা এক্স কমন এলাম তাহলে দ্বিতীয় এই দুইটার থেকে আমরা কি করব ওয়ান কমন ওয়ান কমন নিলে আমরা এফ হয় এক্স মাইনাস টু এই প্লাস আমরা লিখি প্লাস এরপর আমরা যদি এই উৎপাদকের এক্স কমন নে এক্স ইন্টু এক্স ইন্টু আমরা যদি লিখি তৃতীয় পগ্নাংশ হর থেকে যদি আমরা এক্স কমন নে এক্স কে এক্স মাইনাস ফোর কমন নিলে এক্স মাইনাস হয় সমান আমরা লিখতে পারি এখন লিখি তাহলে উপরে আছে ওয়ান নিশেষে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান প্লাস তাহলে এখন এই তিনটি ভগ্নাংশের হরগুলো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি

এইটিন এক্স এইটিন এক্স আর এখানে টুয়েলভ এখানে এইট টোয়েন্টি টোয়েন্টি প্লাস টোয়েন্টি সিক্স প্লাস টোয়েন্টি সিক্স তাহলে এই কি করলো যুগ করা হলো এই তিনটি ভগ্নাংশ